গুচুকুকস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন লেগ পিস ফ্রাই। খুব সহজেই তৈরি হয়ে যায়, একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। তো দেখতে থাকুন বন্ধুরা আজকে আমার নতুন রেসিপি চিকেন লেগ পিস ফ্রাই। এখানে চিকেন আছে, ছ পিস চিকেনের লেগ পিস আছে। আমি চিকেনের লেগ পিসগুলো কেটে নিয়েছি মাঝখানে, তাহলে এতে মশলাগুলো ভালো করে ভেতরে যাবে আর সুসেদ্ধ হবে। দিচ্ছি এর মধ্যে রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দু চামচ, চিলি ফ্লেক্স এক চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ভিনিগার এক চামচ, লেবুর রস এক চামচ, অর্ধেক লেবু রস দিচ্ছি আমি, এক চামচ হবে এখানে। এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, তারপরে আমি একটু শিল নোড়া দিয়ে চিকেনের লেগ পিসের উপরে একটু বাড়ি দেবো। চিকেনের লেগ পিসের উপরে এরকম করে বাড়ি দিলে হবে কি, একটু থেতো হবে, থেতো করছি, থেতো হবে আর মশলাটা একটু ভেতরে যাবে, সহজে সেদ্ধ হয়ে যাবে। কারণ ঘরোয়া পদ্ধতিতে রান্না তো সুসেদ্ধ খাওয়াটা খুবই ভালো। সুসেদ্ধ করে নেব ঘরে, ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো চার ঘন্টা। চার ঘন্টা পরে ফিরে আসছি। আমি চিকেন নিচ্ছি, নিয়ে এখন দিচ্ছি কর্নফ্লাওয়ারের মধ্যে। ভালো করে কর্নফ্লাওয়ারে কোটিং করে নিচ্ছি। কোটিং করে এখন আমি দেবো ডিমের গোলায়। এখানে ডিমের গোলা আছে, ডিমের গোলার মধ্যে একটু লবণ আছে, লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, ডিমের গোলাতে দিচ্ছি। ডিমের গোলা থেকে নিয়ে আমি দেবো ব্রেড ক্রাম্পসে। ব্রেড ক্রাম্পসের মধ্যে কর্নফ্লেক্সও মেলানো আছে, কর্নফ্লেক্স পাউডার করে আমি মিলিয়ে রেখেছি। কর্নফ্লেক্স পাউডার আর ব্রেড ক্রাম্পস দুটো মেলানো আছে, দিয়ে ভালো করে আমি কোটিং করে নিচ্ছি। দেখুন এটা একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগবে, একবার আপনারা বানিয়ে দেখুন। বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন হয়ে গেছে আমার কোটিং করা। এভাবে আমি প্রত্যেকটি চিকেনের লেগ পিস এভাবেই কোটিং করব। প্রথমে কর্নফ্লাওয়ারে দেবো, তারপরে দেবো ডিমের গোলা, তারপরে দেবো ব্রেড ক্রাম্পসে। ব্রেড ক্রাম্পস আর কর্নফ্লাওয়ার কর্নফ্লেক্স মিক্সড করা আছে, মিক্সচার আছে, কর্নফ্লেক্স পাউডার মেশানো আছে, তার মধ্যে দেবো। দিয়ে এভাবে প্রত্যেকটি চিকেনের লেগ পিস আমি কোটিং করে নেব, তাহলে ক্রাঞ্চি ভাবটা আসবে, একদম রেস্টুরেন্টের মতন হবে। দেখুন আপনারা বাড়িতে বানিয়ে, আমার এই রেসিপি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। এভাবে আমি সবকটি লেগ পিস করে নিচ্ছি। হয়ে গেছে আমার সবকটি লেগ পিস বানানো হয়ে গেছে, এভাবে কোটিং করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে একটা একটা করে লেগ পিস আমি দিয়ে দেব। আমি মিডিয়াম আর লো ফ্লেম মিলিয়ে ভাজব। এটা তো আমি ঘরে রান্না করছি, বাইরে তো আর ওরা দোকানে তো আর ঢাকনা দিতে পারে না। যেহেতু ঘরে করছি আমি জন্য ঢাকনা ব্যবহার করব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিট করে আমি সেদ্ধ করব, তাহলে ভেতরে সুসেদ্ধ হবে চিকেনটা, কারণ সুসেদ্ধ খাওয়াই তো ভালো, বলুন। এখন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি ভাজা করব। উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রাখব। আবার 5 মিনিট রাখছি। পাঁচ মিনিট পরে আবার ঢাকনা তুলে আমি এখন ভাজবো। এখন আর ঢাকনা দেবো না, এখন এপিট ওপিট তুলতে আমি ভেজে নেব। হয়ে গেছে ভাজা, আমি লেগ পিসগুলো তুলে নিচ্ছি। তুলে নেব, এরপরে বাকি যে কটা আছে ও কটাও ঠিক এভাবেই আমি ভাজা করে নেব। রেডি আমার চিকেনের লেগ পিস ফ্রাই। এখন এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি আমি।
বন্ধুরা, আজকে আমার এই চিকেন লেগ পিস ফ্রাই আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে লিখে জানাবেন, আর একটা শেয়ার করবেন। দেখুন কেমন ক্রাঞ্চি হয়েছে। স্যালাড বা সস কা সুন্দর সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ স্বাদ। একবার বানিয়ে আপনারা আমাকে জানান কেমন লাগলো। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান, ভালো খাওয়ান। ধন্যবাদ।